বেসরকারি ব্যাংকের সাথে একীভূত হওয়ার খবরে হতাশ শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের কর্মকর্তারা অভিযোগ করেন, যাদের কারণে ব্যাংকটি খারাপ হয়েছে তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে আর মাশুল গুনতে হচ্ছে সাধারণ কর্মকর্তাদের। বিশ্লেষকরা বলছেন, চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে শঙ্কা থাকবে ভালো ব্যাংকটির দুর্বল হওয়ার। মাসুম মিয়ার প্রতিবেদন দেখুন ক্যামেরায় জসীমউদ্দিন। দেড় দশক আগেও ভালো ব্যাংক হিসেবে সুনাম ছিল বেসিক ব্যাংকের, যা প্রতিষ্ঠিত হয় 1989 সালে। তবে 2009 সালে শেখ আব্দুল হাই বাচ্চু চেয়ারম্যান হওয়ার পরই শুরু হয় ছন্দপতনের ধারা। এই সময় আত্মসাৎ করা হয় 4,500 কোটি টাকা। সম্প্রতি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটির আমানতকারীদের স্বার্থ রক্ষায় বেসরকারি সিটি ব্যাংকের সাথে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে সিটি ব্যাংকের মোট বিতরণ করা ঋণের খেলাপি 5%-এরও নিচে। অন্যদিকে বেসিক ব্যাংকের খেলাপি ছাড়িয়েছে 66%। এই একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে বেসিক ব্যাংকের লুট হওয়া অর্থ ফেরত দিতে বাধ্য হবে সিটি ব্যাংককে, বলছেন এই অর্থনীতিবিদ। ডিপোজিটের টাকা গায়েব হয়ে গেছে, যে টাকাটা নিয়ে তারা আত্মসাৎ করেছে সেই টাকাটা তো নাই সেখানে, সেখানে তো একটা বড় একটা গ্যাপ আছে। তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ইজ নেগেটিভ, তাদের নেটওয়ার্থ ইজ নেগেটিভ, এবং এই ডিপোজিটরদের টাকা তারা দিতে পারছে না, দিতে পারবে না। তাহলে এই টাকাটা, এই ভর্তুকিটা কে দিবে? কোনো একটা ব্যাংকের ঘাড়ে এভাবে চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। এদিকে বেসরকারি ব্যাংকের সাথে যুক্ত হওয়ার খবরে হতাশ বেসিক ব্যাংকের কর্মকর্তারাও। তাদের দাবি, কোনো সরকারি ব্যাংকের সাথে একীভূতকরণের। যারা এটার সঙ্গে দায়ী ছিলেন তারা কিন্তু তাদের পার্সোনাল বেনিফিট, তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট, যা বেনিফিট নেওয়ার তা নিয়ে চলে গেছেন। ইনফ্যাক্ট যারা এখনও জব করতেছেন তারা আরও বেটার পজিশন হোল্ড করে বসে আছেন। সরকারি ব্যাংক থেকে বেসরকারি ব্যাংকে আমাদের যাওয়া লাগে, সেটা আমাদের জন্য খুবই হতাশার। আমরা কখনোই চাইবো না আমাদের বেসরকারি ব্যাংকের সাথে আমাদের মারঝোঁক। একীভূতকরণ যদি হতেই হয় সেটা অবশ্যই সরকারি হতে হবে। এরই মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী আর বিডিবিএল ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে একমত হয়েছে দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।